যেসব ছাত্রছাত্রী বাংলা অনার্সে পড়াশোনা করছো তারা অবশ্যই বৈষ্ণব কবি গোবিন্দ দাসের নাম শুনেছ। মধ্যযুগের কবি, চৈতন্য পরবর্তী যুগের কবি গোবিন্দ দাস বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে একজন বিখ্যাত কবি। তার যে রসসিদ্ধি সেটা নাকি বিদ্যাপতির পরেই স্থান পায়। মৈথিল কবি বিদ্যাপতিকে অনুসরণ করে বা মৈথিল কবি বিদ্যাপতির রচনাকে আত্মস্থ করে বাংলা সাহিত্যে গোবিন্দ দাস একটা স্মরণীয় স্থান, বরণীয় স্থান অর্জন করেছেন। আজকের এই ভিডিওতে গোবিন্দ দাস কবিরাজ মহাশয়ের লেখা একটি পদ, অভিসার পর্যায়ের একটি পদ, মন্দির ও বাহির কঠিন কবাট, এই পদটি নিয়ে আলোচনা করছি। এটি বৈষ্ণব পদাবলীর একটি অভিসার বিষয়ক পদ এবং এই পদটি বাংলা অনার্সের সিলেবাসে রয়েছে। যারা বাংলা অনার্সে পড়াশোনা করছো, বাংলা অনার্সের ছাত্রছাত্রীগণ, তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিও থেকে মন্দির ও বাহির কঠিন কবাট, চলইতে সংকিল পঙ্কিল বাট, এই পদটির আলোচনা তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। তাহলে চলো আজকের আলোচনা শুরু করি। যারা ইতিমধ্যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের সঙ্গে পরিচিত হয়েছ তারা নিশ্চয়ই জানো যে রাধা এবং কৃষ্ণ এই দুজনকে চরিত্র হিসেবে গ্রহণ করে বা রাধা এবং কৃষ্ণকে কেন্দ্র করে বৈষ্ণব সাহিত্যে যে প্রেমের গান লেখা হয়েছিল, প্রেমের পদ লেখা হয়েছিল, সেগুলোকে বৈষ্ণব পদাবলী বলা হয়। বৈষ্ণব পদাবলীর যে সমস্ত কবি আমাদের মনে চিরস্মরণীয় স্থান করে নিয়েছেন তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, তিনটে যুগ পর্যায়ে ভাগ করতে পারি। এক হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগ, আর সেই যুগের বিখ্যাত কবিগণ হলেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস। এরপরে আছে চৈতন্য সমসাময়িক যুগ, বাসু ঘোষ প্রমুখ বিখ্যাত ব্যক্তিগণ এই সময়ে পদ রচনা করেছেন। আর একটি হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ, আর এই যুগে জন্মগ্রহণ করেছিলেন, চৈতন্য পরবর্তী যুগে প্রসিদ্ধ হয়েছিলেন জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখ ব্যক্তিগণ। সেই গোবিন্দ দাস অভিসার বিষয়ক একটি পদে রাধার অভিসারের চিত্র, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রাধার অভিসারের চিত্র, তার আন্তরিক প্রেমের চিত্র, তার কামনা, সমস্ত বাধা অতিক্রম করে কেমন করে কৃষ্ণের কাছে যেতে হয় সেই চিত্র অঙ্কন করেছেন মন্দির ও বাহির কঠিন কবাট এই পদটিতে। দেখো পদটি প্রথমে রয়েছে মন্দির ও বাহির কঠিন কবাট চলইতে সংকিল পঙ্কিল বাট। কি বলছেন? রাধা অভিসার করছেন, ঘন অন্ধকার রাত্রে রাধা শ্রীকৃষ্ণের কাছে যাবার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগ যথেষ্ট পরিশ্রম সাধ্য, সেই উদ্যোগ মোটেই সহজসাধ্য কোনো ব্যাপার নয় বা সহজসাধ্য কোনো বিষয় নয়। রাধাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক প্রয়াস করতে হয়েছে। প্রথম যে চরণ রয়েছে সেখানে বলা হয়েছে মন্দির বাহির কঠিন কবাট। মন্দির মানে ঘর, মন্দির মানে দেবালয় নয়, মন্দির হলো ঘর। রাধা যে বাড়িতে বাস করে সেই বাড়ি, সেই মন্দিরের বাইরে কঠিন কপাট, সেই কপাট অতিক্রম করা, কপাট মানে জানো দরজা বা দরজা, ইংরেজিতে বলা হয় ডোর, তো সেই দরওয়াজা সেটিকে অতিক্রম করে যাওয়া রাধার পক্ষে খুব সহজসাধ্য ব্যাপার ছিল না। মনে রাখতে হবে রাধা একজন কুলবতী নারী, রাধার বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে। বংশের মুখে কালি দিয়ে, বংশকে জলাঞ্জলি দিয়ে রাধা যে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে চলেছেন সেটি কখনোই সহজসাধ্য নয়, এর জন্য রাধাকে অনেক গঞ্জনা অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। সেজন্যই বলছেন মন্দির ও বাহির কঠিন কপাট। এখানে কপাট বা দরজার কাঠিন্য বোঝানো হচ্ছে না, সেই কপাট বা সেই সীমানা লঙ্ঘন করা কুলবতী নারী রাধার পক্ষে কতটা আয়াসসাধ্য সেটাই বোঝানো হচ্ছে। রাধা যেহেতু কুলবতী নারী, একে তো নারী তারপরে কুলবতী, তাই কৃষ্ণের উদ্দেশ্যে যাওয়ার জন্য রাধাকে যথেষ্ট আয়াস বা প্রয়াস করতে হয়েছে। চলইতে সংকিল পঙ্কিল বাট, যদি বা কপাট অতিক্রম করলো, সীমানা অতিক্রম করলো, বংশের কথা জলাঞ্জলি দিয়ে বংশকে বা কুলমরিয়াদ বা কুলের মর্যাদাকে অতিক্রম করে তার স্বামী, তার ননদ, তার শাশুড়ি সকলের কথাকে অগ্রাহ্য করে সকলকে পিছনে ফেলে কৃষ্ণের উদ্দেশ্যে যদি বা সে যাত্রা শুরু করলো,
তা দেখা যাচ্ছে চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, রাস্তায় কাদা হয়ে গেছে। পঙ্কিল মানে পঙ্কযুক্ত, কাদাযুক্ত পথ, বাট মানে হচ্ছে বর্ত, বর্ত শব্দ থেকে বত অয়ময়রে, বর্ত শব্দ থেকে বাট কথাটা এসছে, এর অর্থ হলো পথ, যে পথ দিয়ে রাধা অভিসার করবেন সেই পথটি কর্দমাক্ত, সেই পথে হাঁটা মোটেই সহজসাধ্য নয়। এবং শঙ্কিল, শঙ্কিল মানে ভয়যুক্ত। রাধা অভিসার করছেন কখন? রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে কর্দমাক্ত পথে রাধা অভিসার করছেন, তাই সেই পথটি দুর্গম। পথের সেই দুর্গমতা বোঝাতে বলা হয়েছে চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তহি অতি দূরতর বাদর দোল, বাড়ি কি বাড়ই নীল নিচল। কি বলছেন? তহি অতি দূরতর বাদর দোল, বাদর দোল মানে বাদর মানে বাদল, ঝমঝম করে বৃষ্টি করছে, শুধুমাত্র কর্দমাক্ত পথ নয়, ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। এবং নীল শাড়ি, রাধা নীল শাড়ি পরে আছেন, সেই নীল শাড়ি দিয়ে এই বৃষ্টিকে আটকানো যাবে কি? কবি বলছেন না, এই বৃষ্টিকে নীল শাড়ি দিয়ে আটকানো যাবে না, রাধা সেই বৃষ্টিতে ভিজে যাবে। এই ভিজে বসনে সিক্ত দেহে রাধা কেমন করে কৃষ্ণের কাছে যাবে? কিন্তু রাধা যাবে, রাধা যে পণ করেছে। পথের দুর্গমতা, বৃষ্টির ধারা, সকল কিছুকে অগ্রাহ্য করেও রাধা কৃষ্ণের কাছে যাবেন, সেই পণ নিয়ে তিনি পথে নেমেছেন। সুন্দরী কইছি করবি অভিসার, হরি রহ মানস সুরধ্বনি পার। কবি বলছেন যে সুন্দরী কইছে করবি অভিসার, কেমন করে সুন্দরী রাধা তুমি অভিসার করবে? পথে যে অনেক বাধা, পথে যে সাপের ভয় আছে, কাদা রয়েছে, বৃষ্টি পড়ছে, রাতের অন্ধকার, কেমন করে রাধা তুমি কৃষ্ণের কাছে যাবে? তার উত্তর এখানে রয়েছে, হরি রহ মানস সুরধ্বনি পার। হরি কোথায় আছে? মানস সুরধ্বনি পার, সুরধ্বনি মানে গঙ্গা, মানস গঙ্গার পারে হরি রয়েছে। আসলে এটি রাধার অভিসারের পদ যেমন বটে, তেমনিভাবে ভক্ত বৈষ্ণবের কাছে এই পদের অন্য গুরুত্ব রয়েছে। কৃষ্ণ কে? ভক্ত বৈষ্ণবের মতে কৃষ্ণ হলেন পরমাত্মা আর রাধা হলেন জীবাত্মা। জীবাত্মার গমন হচ্ছে পরমাত্মার দিকে, জীবাত্মাকে যেতেই হয় পরমাত্মার কাছে, পরমাত্মা অপেক্ষা করছেন। হরিরহ মানস সুরধ্বনি পার, হরি কোথায় অপেক্ষা করছেন? মানস সুরধ্বনি পারে। এই মানস সুরধ্বনি পার কোথায়? এটি হলো আমাদের চিত্ত জগৎ, আমাদের মন। শ্রীকৃষ্ণ বা পরম করুণাময় ঈশ্বর, তিনি অপেক্ষা করছেন আমাদের হৃদয়ে, মানস সুরধ্বনি পারে। আর জীবাত্মা শ্রীরাধিকা সেই কৃষ্ণের উদ্দেশ্যে, সেই পরমাত্মার উদ্দেশ্যে গমন করেছেন। ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, শুনইতে শ্রবণে মরমে মরি যাত। ঘন ঘন বজ্রপাত হচ্ছে, বর্ষার আকাশ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পথে কাদা, রাত্রির অন্ধকার, দুর্গম পরিবেশ এবং বজ্রপাত হচ্ছে, ঝমঝম করে বজ্রপাত হচ্ছে। ঘন ঘন ঝন ঝন, ঘন ঘন মানে বারবার, বারম্বার বজ্রপাত হচ্ছে এবং তা শুনে মন চমকে উঠছে। শুনইতে শ্রবণে মরম মরম মরি যাত, তো সেই বজ্রপাতের শব্দ শুনে হৃদয় চমকে উঠছে, হৃদয়ে ভয় ধরে যাচ্ছে। দশ দিশ দামিনী দহন বিথার, দামিনী মানে বিদ্যুৎ, চতুর্দিকে বিদ্যুৎ যেন খেলা করে বেড়াচ্ছে, যেন আগুন লেগেছে, আকাশের বুকে যেন আগুন লেগে গেছে, সেইভাবেই বিদ্যুৎ খেলা করে বেড়াচ্ছে চতুর্দিকে, সারা আকাশ জুড়ে বিদ্যুতের ছড়াছড়ি। হেরইতে উচ্চকই লোচনা তার, এবং তাই দেখে চোখের তারা উচ্চকিত হয়ে উঠছে, চোখের তারা যেন ঝলসে উঠছে সেই বিদ্যুতের শব্দে। তাহলে পরিবেশ কেমন হলো? রাত্রির অন্ধকার, নিশাকালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আকাশে ঘন ঘন বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে, সেই শব্দে আমাদের মন বা শ্রীরাধিকার মন চমকে উঠছে। আকাশের দিকে তাকালে বারংবার সারা আকাশ জুড়ে যেন আগুনের খেলা দেখা যাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই অবস্থায় শ্রীরাধিকা তিনি অভিসার করছেন। ইথে যদি সুন্দরী তেজ বিগেহ, প্রেম কলাগি উপেক্ষবি দেহ। গোবিন্দাস বলছেন এত কিছু সত্ত্বেও, এত বাধা সত্ত্বেও, হে সুন্দরী রাধা তুমি কি অভিসার করবে?
প্রেম লাগি উপেক্ষবি দেহ, প্রেমের জন্যই দেহকে উপেক্ষা করবে, প্রেমের জন্য সব উপেক্ষা করা যায়। তা শ্রীরাধিকাও তিনি এই দেহকে উপেক্ষা করছেন। পথের বাধা আসলে তো দেহের বাধা, সেই দেহকে পরম করুণাময় ঈশ্বর শ্রীকৃষ্ণের কাছে যেতে বাধা দিচ্ছে, এই পথের বাধা। কিন্তু এই পথের বাধা রাধার কাছে কোনো বাধা নয়, তিনি এই পথের বাধাকে অতিক্রম করেও পরমাত্মা শ্রীকৃষ্ণের কাছে যাবেন। তিনি যে অপেক্ষা করছেন, মানুষ সুরধ্বনি পারে সেই শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন, আর জীবাত্মার প্রতিনিধি শ্রীরাধিকাকে আর জীবাত্মার প্রতিনিধি শ্রীরাধাকে তার কাছে যেতেই হবে। তাই বলছেন প্রেম লাগি উপেক্ষবি দেহ, প্রেমের জন্য শারীরিক কষ্টকে বোধ হয় উপেক্ষা করা যায়, শ্রীরাধিকা তাই করছেন। গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, ছোটল বান কিয়ে যতনে নিবার। গোবিন্দদাস বলছেন, ভনিতায় তিনি বলছেন, যে বান তীর থেকে ছুটে গেছে, যে বান নিক্ষেপ করা হয়েছে, সেই বান তো আর আটকানো যায় না, যার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছে সেখানে গিয়ে সেই বান আঘাত করবে। তা রাধিকার মন থেকে প্রেমের বান নিক্ষেপ হয়েছে, রাধিকা এখন আর পিছন ফিরে তাকাতে পারেন না, তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ না করে তিনি আর থাকতে পারবেন না, তাকে আত্মসমর্পণ করতেই হবে। তাই বলছেন গোবিন্দ দাস কহ ইতে কি বিচার, গোবিন্দ দাস বলছেন আর বিচার করে কি হবে, বিচার করার সময় আর নেই, কৃষ্ণের কাছে যাওয়ার সময় এটা। যে বান ছুটে গেছে, যে বান নিক্ষেপ করা হয়েছে, প্রেমের সেই বান সঠিক জায়গাতেই আঘাত করবে, এবং শ্রীরাধিকা অবশ্যই কৃষ্ণের কাছে যাবেন। গোবিন্দ দাস যেন শ্রীরাধার এই কর্মকে সমর্থন জানাচ্ছেন, তিনি যেন শ্রীরাধিকার সখী হয়ে তার মনের বাঞ্ছা, তার মনের কামনা এই ভনিতায় প্রকাশ করেছেন। দেখো এভাবেই মন্দির বাহির কঠিন কবাট এই পত্রিতে গোবিন্দদাস শ্রীরাধিকার অভিসার যাত্রার একটি বর্ণময় চিত্র উপস্থাপন করেছেন। পত্রি দেখো প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দে লেখা, চার 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 এই ছন্দে লেখা রয়েছে। এই পত্রি যে পড়তে হবে, ছন্দ বিচার করতে গেলে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে হবে, পড়াটি হবে এরকম, মন্দির বাহির কঠিন কবাট চলাইতে সংকিল পঙ্কিল বাট তহি অতি দূরতর বাদর দোল। দেখো উচ্চারণগুলো দেখো, দোল এই যে দীর্ঘ উচ্চারণ হচ্ছে এগুলো সব দুই মাত্রার হবে, এবং সব সমস্ত পর্বগুলো চার মাত্রার পর্ব হয়ে যাবে। এটা অবশ্যই প্রত্ন মাত্রাবৃত্ত একটি ছন্দের উদাহরণ, এবং এটি ব্রজবুলি ভাষায় লেখা, মনে রাখবে এটি বাংলা ভাষায় লেখা নয়, বাংলা এবং মৈথিল এই মিশ্রণে যে ব্রজবুলি ভাষা তৈরি হয়েছিল সেই ব্রজবুলি ভাষায় পত্রটি লেখা। এই পত্রিতে একই সঙ্গে রাধার অভিসারের চিত্র যেমন রয়েছে, তেমনি একইভাবে এটি সর্বকালের একটি প্রেমের কবিতা হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। মধ্যযুগে লেখা হলেও এটি তার গণ্ডি ছাড়িয়ে, যুগের গণ্ডি ছাড়িয়ে সর্বকালীন হয়ে উঠেছে। এখানে প্রেমের যে আটটি রয়েছে তা চিরকালীন, তা চিরন্তন, সর্বকালের ক্ষেত্রে এই প্রেমের কবিতা প্রাসঙ্গিক। যারা ভক্ত বৈষ্ণব তারা এই কবিতা থেকে অবশ্যই তাদের ধর্মীয় উপকরণ, ধর্মীয় বিশ্বাস তারা পাবেন। যারা ভক্ত নয় বা যারা বৈষ্ণব পদাবলীকে সাহিত্য হিসাবেই দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই প্রেমের কবিতা হিসেবে এই কবিতাটিকে গ্রহণ করবেন। এবং একজন প্রেমময়ী নারী তার পুরুষ শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য, তার প্রেমকে সার্থকতা দেবার জন্য, প্রেমকে পরিপূর্ণ করার জন্য যে কী পরিমাণে প্রয়াস করছেন, কী পরিমাণে কষ্টকে বরণ করে নিয়েছেন, তার সুন্দর একটি বর্ণনা এই কবিতায় রয়েছে। এই ছিল মন্দির বাহির কঠিন কবাট এই পদের আলোচনা। কেমন লাগলো আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর কোন বিষয়ের আলোচনা শুনতে চাও, বাংলা সাহিত্যের কোন যে বিষয়ে আলোচনা তোমরা শুনতে চাও সেটি আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সময় মতো তোমাদের প্রত্যেক কমেন্টের উত্তর দেওয়া। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে এজন্য ধন্যবাদ।